নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরেকবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে অবজেক্ট কী করে তৈরি করতে হয়, সেখানে আমি একটা ক্লাসের কনসেপ্ট দিয়েছিলাম আপনাদেরকে। তো আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে যে ক্লাস নিয়ে একটু ডেপথে একটা ভিডিও করুন আপনি, তো তাই আমি আজকে ক্লাস নিয়েই পার্টিকুলার বোঝাবো। তো চলুন তাহলে, ক্লাস কাকে বলে, ক্লাস কীভাবে লিখতে হয় এবং ক্লাসের সম্পর্কে একটু ডেপথ নলেজ আমরা গ্যাদার করে নিই। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্টে ক্লাসের কনসেপ্ট এসেছে অনেক পরে, ES6-এ 2015-এ। আমরা যে এই পুরনো জাভাস্ক্রিপ্টের ভার্সানটা শিখছি, এখানে কীভাবে ক্লাস নেওয়া হতো সেটা সম্পর্কে আজকে জানাবো। যখন আমি ES6-এর কোনো সিরিজ তৈরি করব, তখন আমি ES6-এ ক্লাসের কনসেপ্টটা আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু ব্যাপার একই, খালি সিনট্যাক্সিংটা আলাদা, লেখার পদ্ধতিটা আলাদা, কিন্তু কনসেপ্ট একই। ওকে, তাহলে চলুন আমরা কীভাবে ক্লাস তৈরি করতে হয় সেটা একটু দেখে নিই। তাহলে সবার ফার্স্টে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবলটার নাম দিচ্ছি, ধরে নিন STUDENT স্টুডেন্ট ক্লাস, CLASS ক্লাস, ঠিক আছে। এটা কি? এটা একটা ফাংশান, FUNCTION ফাংশান। এইভাবে ফাংশান নিয়ে, যেরকম আমরা ফাংশান নিতাম সেইভাবে ফাংশান নিয়ে আমরা ক্লাস তৈরি করি জাভাস্ক্রিপ্টের পুরোনো ভার্সানে। ওকে, তাহলে এইবারে একটা স্টুডেন্টের কতগুলো কমন প্রপার্টি থাকবে, যেরকম হচ্ছে ধরে নিন তার নেম, ঠিক আছে। তো নেম এইভাবে আপনি লিখে ইকুয়াল টু দিয়ে তার নাম ধরে নিচ্ছি রাম, কিন্তু যখন আমরা ক্লাস ডিফাইন করি তখন এইভাবে নাম লিখি না, নামের আগে দিস লিখি, THIS দিস। এই দিসটা কেন লিখলাম, এই দিসটাকে কি বলে, এটা সম্পর্কে আমি ডিটেলিং করব, ঠিক আছে। এখন আপনি এই মুহূর্তের জন্য জানুন যে আমরা যখনই কোনো প্রপার্টি নিই, প্রপার্টি মানে একটা ভ্যারিয়েবলের সমান আর কিচ্ছু না, ঠিক আছে। এটা একটা ক্লাস, তার মধ্যে এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলগুলোকে ক্লাসের মধ্যে প্রপার্টি বলে। ক্লিয়ার এত অবধি? যে যেগুলো আমরা নর্মালি ভ্যারিয়েবল নিই, এখানে দিস দিয়ে মেনশন করে এরকম লেখা হয়, ইকুয়াল টু দিয়ে তার ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়, এগুলোকে একটা প্রপার্টি বলে, ঠিক আছে। ওকে, পরের প্রপার্টি আমি মেনশন করছি কি, দিস ডট, একটা স্টুডেন্টের একটা এজ হবে, তো এইটা হচ্ছে তার এজ। এবার এজ কত, তো আমি একটা কিছু দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি 12 বছর বয়স একটা স্টুডেন্টের, ঠিক আছে। তো আমি দুটোই প্রপার্টি রাখলাম সিম্পল করার জন্য ক্লাসটাকে। ওকে, তাহলে এই থাকলো। এবার আমি এই ক্লাসের থ্রুতে আমি অবজেক্ট তৈরি করব, কিভাবে করব সেটা দেখে নিই। এবার আমি এই ক্লাসকে কাজে লাগিয়ে কতগুলো ইনস্ট্যান্স তৈরি করছি। ইনস্ট্যান্স কাকে বলে? যখন আমরা কোনো ক্লাসকে কাজে লাগিয়ে অনেকগুলো অবজেক্ট তৈরি করি বা একটাই অবজেক্ট তৈরি করি, সেই একটা অবজেক্টকেও ইনস্ট্যান্স বলে, আর 100টা যদি তৈরি করি তাকেও ইনস্ট্যান্স বলে, ঠিক আছে। তো ইনস্ট্যান্স তৈরি করছি, কীভাবে তৈরি করব? ধরে নিন এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের নাম দিচ্ছি রোল 1, ঠিক আছে। রোল 1 এটা একটা কি হলো, একটা স্টুডেন্ট হলো। তো কীভাবে সেটাকে আমি লিখব, এই যে এখানে ক্লাসটা মেনশন করা হয়েছে, এই ক্লাসটাকে তুলে এনে এখানে দিয়ে এইভাবে ব্যাকেট দিয়ে দেবো, কিন্তু তার আগে আমাকে লিখতে হবে নিউ, NEW, নিউ দিয়ে আমি যখনই একটা ক্লাসকে এইভাবে বলে দেবো তখনই এটা কী হবে, একটা নতুন ইনস্ট্যান্স তৈরি হয়ে যাবে এই ক্লাসের, ঠিক আছে। এইবারে যদি আপনি এটাকে কনসোল লক করেন, তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে যা যা প্রপার্টি ছিল সেটা এর মধ্যে চলে এসছে অটোমেটিক, আপনাকে আর নতুন করে কিছু লিখে দিতে হয়নি, ঠিক আছে। দেখুন, এখানে আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে স্টুডেন্ট, স্টুডেন্ট ক্লাসের মধ্যে নেম আর এজ প্রপার্টিটা এই রোল নাম্বার 1 অটোমেটিকলি পেয়ে গেছে, ঠিক আছে। আপনি যদি এখানে লেখেন রোল 1, যেই এন্টার মারবেন এটা চলে আসবে, ঠিক আছে। ওকে, এইভাবে আপনি রোল 2, রোল 3, রোল 5, এইভাবে আপনি 100টা স্টুডেন্ট তৈরি করতে পারেন। আপনাকে বারবার করে নাম আর বারবার করে এজ মেনশন করতে হবে না, অটোমেটিকলি এর মধ্যে ঢুকে যাবে। তো আমি 3টে তৈরি করে নিচ্ছি, ঠিক আছে, 3টেই যথেষ্ট আমাদের এই মুহূর্তের জন্য, 3 নিলাম। ওকে, এটাকে আমি অফ করে দিচ্ছি, রিফ্রেশ করলাম। এখানে যদি আমি লিখি রোল 2, তাহলে কি আসছে, রাম, এজ 12। আমি যদি লিখি রোল 3, তাহলে কি আসছে, রাম, এজ 12। তার মানে এই প্রপার্টিটা সবার মধ্যে চলে এসছে, সবার নাম রাম হয়ে গেছে আর সবার এজ 12 হয়ে গেছে। বাট এটা অনেকটা ইলজিক্যাল নয়, প্রত্যেকটা স্টুডেন্টেরই নাম আমার রাম আর প্রত্যেকটা স্টুডেন্টেরই এজ আমার 12, এটা কখনো হতে পারে? এটা তো হতে পারে না। তাহলে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা নাম হবে আর প্রত্যেকটা স্টুডেন্টের বয়স আলাদা হবে, ঠিক আছে। তাহলে সেটা কিভাবে করব আমরা, চলুন তাহলে এবার সেটা দেখা যাক।
এই মুহূর্তে আমাদের যে স্টুডেন্ট ক্লাসটা রয়েছে সেই ক্লাসের মধ্যে স্টুডেন্টের নামটা স্ট্যাটিক রাখা রয়েছে, আমরা হাতে লিখে দিয়েছি, তাই জন্য সবার মধ্যে এটাই চলে আসছে এবং এজটাও আমরা হাতে লিখে দিয়েছি তাই সবার এজ 12 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, এই নাম আর এজটা ভ্যারিয়েবল হিসাবে নিতে হবে, ঠিক আছে? কোথার থেকে নিতে হবে, এই যে নতুন যখন আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করব তখন রোল নাম্বার 1-এর কি নাম আর কত এজ সেটা আমরা এখান থেকে পাস করে দেব আর সেটা এখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে? তো কীভাবে করবো এটা, ফার্স্টে আমাদের দরকার নাম। তাহলে আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেব যেটা এখান থেকে আসা নামটাকে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? তাহলে কি লিখছি আমরা এখানে, NAME, নেম, ঠিক আছে? আর একটা কী হবে, এজ, AGE, ঠিক আছে? এটা একটা ভ্যারিয়েবল, এটা নাম না দিয়ে আপনি যা ইচ্ছা দিতে পারেন, এটা এজ না দিয়ে যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু সেটা কি ধরবে, আপনার এখানে দেওয়া নামটা এখানে ঢুকে যাবে। এই নামটাকে আমাদের কোথায় স্টোর করতে হবে, দিস ডট নেমের মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখানে স্ট্যাটিক রাম লেখা ছিল এটাকে সরিয়ে দিয়ে এই নেমটাকে এখানে দিয়ে দিলাম আর এই এজটাকে এখান থেকে কপি করে দিয়ে দিলাম কোথায়, এখানে। তাহলে এবার আর আমাদের কারোর নাম পার্টিকুলার স্ট্যাটিক দিয়ে রাখা নেই, ঠিক আছে? নেম আমাদের দরকার, কোথার থেকে দরকার, আমরা যখন ইনস্ট্যান্স তৈরি করব তখন আমাদের নেম আর এজ দুটোকে দিতে হবে। তাহলে রোল নাম্বার 1-এর আমি ধরে নিচ্ছি নাম রাম, ওকে, দিয়ে কমা দিয়ে আমাদের কি দিতে হবে, এজ, তার এজ কত, 12। আচ্ছা, রোল নাম্বার 2-এর নাম হচ্ছে সাম, SHYAM, আর এজ কত ধরে নিচ্ছি 13, ঠিক আছে? সেরকমই রোল নাম্বার 3, তার নাম হচ্ছে যদু, তার এজ কত, তার এজ ধরে নিচ্ছি 14, ঠিক আছে? এইবারে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন যদি আমরা রোল নাম্বার 1 লিখি, রোল 1 যদি লিখি তাহলে কি আসবে, দেখুন, নাম এর রাম আর এজ হচ্ছে 12। যদি রোল 2 লিখি তাহলে কি আসবে, তাহলে আসবে সাম, এজ 13, ঠিক আছে? আবার যদি লিখি রোল 3 তাহলে কি আসবে, তাহলে আসবে যদু, এজ 14। তাহলে এইবার ব্যাপারটা অনেকটা সঠিক হলো, এতক্ষণ জিনিসটা স্ট্যাটিক ছিল বলে ঠিক লাগছিল না। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে আমরা ইনস্ট্যান্স তৈরি করব এবং সেখানে আমরা প্রপার্টিগুলোকে, প্রপার্টির ভ্যালুগুলোকে আমরা দিয়ে দেবো। কিভাবে দিচ্ছি, যখন আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করছি রোল নাম্বার 1 নামে, সেই স্টুডেন্টটার নাম রাম আমরা এখান থেকে পাস করে দিলাম, এই রামটা চলে গেল এইখানে এবং এই নেমটা দিস ডট নেমের মধ্যে সেভ হয়ে গেল, ঠিক আছে? তো এবার এই দিস ডট নেম, এটা রামের ক্ষেত্রে আলাদা, সামের ক্ষেত্রে আলাদা, যদুর ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে কি করে সেটা আমি আপনাকে দেখাবো। এবার আমরা এই দিস বলে যে কিওয়ার্ডটা আছে এটার মজাটা বুঝবো, এটা একটা ম্যাজিক, ঠিক আছে? এই দিসটা সবসময় কনটেক্সটকে টার্গেট করে নেয়। তো কনটেক্সট কোনটা, যখন আপনি রোল নাম্বার 1 নামের ইনস্ট্যান্স তৈরি করছেন, ঠিক আছে, স্টুডেন্ট ক্লাস দিয়ে, তো তখন এইটা হচ্ছে কনটেক্সট, ঠিক আছে? স্টুডেন্ট ক্লাস আপনি এখানে ইউজ করেছেন, তার মানে এই দিসটা টার্গেট করবে কাকে, একে, ঠিক আছে? রোল নাম্বার 1-কে টার্গেট করবে। তাই জন্য আপনি যখন রোল নাম্বার 1-এতে স্টুডেন্ট ক্লাসের মধ্যে রাম আর 12 দিয়েছেন তখন এই দিসটা হয়ে গেছে রোল নাম্বার 1, তাই জন্য এই রাম আর 12 এটা এর মধ্যে সেভ হয়ে গেছে। রোল নাম্বার 1-এর নাম হয়ে গেছে রাম আর রোল নাম্বার 1-এর এজ হয়ে গেছে 12। আবার আপনি একই স্টুডেন্ট ক্লাসকে ইউজ করেছেন কিন্তু আপনি যেহেতু আলাদা একটা ইনস্ট্যান্স তৈরি করেছেন সেক্ষেত্রে দিসটা এখন হয়ে গেছে রোল নাম্বার 2, তাই জন্য এক্ষেত্রে দিস যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাই এর নামটা কিন্তু সাম হয়ে গেছে, এ কিন্তু আর রাম নামটাকে নিয়ে নেয়নি। মানে ব্যাপারটা বোঝা গেছে যে দিসটা সবসময় তার কনটেক্সটকে টার্গেট করে, তাই জন্য আপনি একই স্টুডেন্ট ক্লাস ইউজ করার পরেও যেহেতু দিসটা সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে তাই জন্য প্রত্যেকের নাম আর এজ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যদি এখানে আপনি দিস না ইউজ করতেন তাহলে যখন আপনি রাম নাম দিতেন সবারই নাম রাম হয়ে যেত আর যখন আপনি এজ দিতেন সবারই এজ এক হয়ে যেত, ঠিক আছে? তাই জন্য এখানে দিস ইউজ করা হয়, যার ফলে নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমরা ক্লাসটাকে কল করি তখন সেই ইনস্ট্যান্সের মধ্যে তার পার্টিকুলার প্রপার্টিগুলো সেভ হয়ে যায়। ক্লিয়ার হয়েছে এত অবধি? যদি ক্লিয়ার না হয় কমেন্ট সেকশানে গিয়ে আপনি আপনার কোশ্চেন করতে পারেন, আমি আরও ভালো করে বোঝাবার চেষ্টা করব, আরও সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করব, ওকে? তো আমি আপনাদেরকে বলেছিলাম যখন ক্লাসের মধ্যে একটা এরকম ভ্যারিয়েবল নেওয়া হয় সেটাকে বলা হয় প্রপার্টি, এই ক্লাসের প্রপার্টি। তো এরকমই যখন আমরা
ক্লাসের মধ্যে কোনো ফাংশন নিই সেটাকে বলা হয় মেথড। তো আমরা একটা মেথড তৈরি করে দেখি। তো মেথড তৈরি করতে হলে আমি সবার আগে এই যে এজ আছে এটাকে চেঞ্জ করে দিয়ে একটা স্টুডেন্টের বেঙ্গলি প্রপার্টি এবং ইংলিশ প্রপার্টি নিচ্ছি, মানে সে বেঙ্গলিতে কত পেয়েছে আর ইংলিশে কত পেয়েছে, এই দুটোকে যোগ করে আমরা রেজাল্ট বের করব। ঠিক আছে, তাহলে এই এজটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি বেঙ্গলিতে, BEN, আর আরেকটা নিচ্ছি প্রপার্টি যেটা হবে কি ইংলিশে কত পেয়েছে, ENG। ঠিক আছে, দুটোই রাখলাম, বেশি রাখলাম না। তো এখানে এটাকে চেঞ্জ করে দিয়ে করছি BEN, তাহলে বেঙ্গলিতে ঢুকে যাবে এইটা, আর ঠিক তারপরে দিস ডট ENG এটাতে ঢুকে যাবে কত, এই ENG যেটা থাকবে সেটা। এবারে আমি বেঙ্গলি আর ইংলিশের দুটো যোগফল বের করব টোটাল বলে, তাহলে দিস ডট TOTAL বলে আমি একটা মেথড তৈরি করছি। কিরমভাবে করব এটাকে, করব ফাংশন দিস ডট BEN প্লাস দিস ডট ENG, এই দুটোর যা রেজাল্ট হবে, মনে করুন সে বেঙ্গলিতে পেয়েছে 10, ইংলিশে পেয়েছে 20, তাহলে যে 30 সেই 30টা পাবো। তাহলে এটা তো একটা ফাংশন, এটা যখন একটা ফাংশন সেই ফাংশনের রেজাল্টটা ফাংশনের ভেতরেই নষ্ট হয়ে যাবে, আমরা ফাংশনের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, তাই এটাকে আমরা রিটার্ন করে দেবো, রিটার্ন করে দেবো। এই রিটার্ন কিওয়ার্ডটা দেওয়ার ফলে এই দুটোর যা যোগফল হবে সেটা আমরা টোটালের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কিভাবে এটা করব। তো সবার আগে এখানে যেটা এজ ছিল সেটা এবার আমাদের বেঙ্গলির মার্কস করে দিতে হবে। ধরে নিচ্ছি 20 পেয়েছে রাম আর ইংলিশে পেয়েছে 30। ঠিক আছে, সেরকমই এখানে সাম পেয়েছে 25 আর 30 এরকম পেয়েছে, আর ধরে নিচ্ছি যদু পেয়েছে 30 আর 40 এরকম পেয়েছে। ঠিক আছে, এবার আমি সেভ করে নিলাম ব্যাপারটাকে, এখানে রিফ্রেশ করে নিলাম। করে এবার যদি আমি রোল ওয়ান ডট টোটাল, টোটালটা কি, টোটালটা হচ্ছে একটা মেথড, তাহলে মেথডকে কল করতে হলে সবসময় ব্র্যাকেট দিয়ে করতে হয়, যখনই আমি এন্টার মারবো টোটাল রেজাল্টটা পেয়ে যাব। কত পেয়েছে, 50। দেখুন এখানে 20 আর 30-এর যোগ করলে কিন্তু 85 পাওয়া যায়, তাহলে আমাদের ফর্মুলা একদম ঠিক আছে। সেরকমই আমি যদি এখানে রোল টু করি ডট টোটাল যদি আমি বের করি কত, তাহলে কত পাবো, 55। সেরকমই রোল থ্রি করে যদি আমি ডট দিয়ে টোটাল বের করি তাহলে কত পাবো, 70। দেখুন বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্রপার্টি আর মেথড তৈরি করি এবং কিভাবে সেগুলোকে আমরা কল করে ডাকতে পারি তার রেজাল্টটা, বোঝা গেছে এত অবধি? ঠিক আছে, তাহলে আজকের ভিডিওকে আমি এত অবধি রাখলাম, একদিনে আর বেশি কিছু বোঝাবো না, পরবর্তী দিনে আমি আবার আরও এটার ওপর বোঝাতে থাকবো। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন, ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যাতে আমি আপনার হাত ধরে আপনার বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যেতে পারি। এবং আজকে যদি আপনি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখেন তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে যাওয়ার জন্য আপনাকে বলবো যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকনে ক্লিক করে দেবেন, তাতে পরবর্তী দিনের আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আগামী দিনে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন খুব ভালো থাকবেন, টাটা।